হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকে দীর্ঘদিন পরে আজকে মনে হলো যে আপনাদের সাথে প্রাইমেরি বিষয় নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে জানুয়ারিতে পরীক্ষা হবে তো আজকে একটু অঙ্কটা নিয়ে একটা অঙ্ক নিয়ে বসছি এবং অঙ্কটার সাথে সাথে আপনাদের একটু সাথে শেয়ার করব। যে এই টাইপসের অঙ্ক কিন্তু প্রাইমারিতে প্রতি বছর একটা আসে একটা কিংবা দুইটা এই টাইপসের মানে আসবেই ঠিক আছে নির্ধারিত এই ধরনের কোশ্চেন একটা আসবেই সুতরাং আজকে আমরা দেখি যে এই অঙ্কটা সাধারণ সূত্রের মাধ্যমে করা ছাড়াও আর একটা সহজ পদ্ধতিতে করা যায় তো সূত্রের মাধ্যমে যদি আমরা করি সেভাবে আমরা করতে পারি কিন্তু সূত্রের মাধ্যমে সবাই যেহেতু করতে পারেন সেটা আমি দেখাবো না আর একটা শর্টকাট নিয়ম দেখাবো সেটা হয়তো অনেকে পারেন অনেকে পারেন না কিন্তু আমার মনে হয় যে সেটা আপনাদের খুব হেল্পফুল হবে তো এখানে দেখেন আমাদের কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান দেওয়া আছে সিক্স এবং এক্স ওয়াই সমান সমান এইট তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কত ওকে তাহলে এক্ষেত্রে আমরা যদি আমার সূত্রে বসাই সেক্ষেত্রে এটা দেখাবো না কারণ সেটা সবাই পারে আমি একটা নতুন একটা বিষয় দেখে যে এখানে মনে করেন যে এক্স ওয়াই তাহলে কত গুণ কত হলে আট হয় চার দু গুণ আট এছাড়া তো আর হয় না ঠিক আছে চার গুণ দুই সমান সমান আট তাহলে এখানে চার গুণ দুই সমান সমান কি এইট হবে আর এখানে এক্স ওয়াই সমান সমান কত তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান যেহেতু সিক্স তাহলে এই সিক্স যদি আমার হতে হয় তাহলে আমাকে কত হওয়া হতে হবে চার যোগ দুই ঠিক আছে তাহলে চার এবং দুই আমাকে এই দুটো আমি যদি করি যোগ করি তাহলে কিন্তু আমার ছয় আসে ওকে তাহলে এই দুটো সমান সমান সিক্স আছে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান আমি কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার মানে হচ্ছে যদি আমি এটা সমান সমান দিই তাহলে কত চার মাইনাস টু এর স্কোয়ার সমান সমান চার থেকে দুই গেলে থাকে দুই এর স্কোয়ার সমান সমান ফোর ঠিক আছে তো সহজেই আমরা কিন্তু একটা বিষয়টা বুঝতে পারি যে এইখানে দেখেন যে আপনি জাস্ট এটা মনে করবেন যে এক্স ওয়াই চার দুগুণ সয় তার মানে একটা চার একটা কত দুই ঠিক আছে চা একটা চার এবং আর হচ্ছে দুই তার মানে হচ্ছে চার থেকে দুই গেলে কত থাকবে দুই এবং দুইয়ের উপর করে দিলে সমান সমান চার তাহলে অপশন উত্তর হচ্ছে চার এটা হচ্ছে উত্তর তো আমি বলতে চাচ্ছি যে এই টাইপসের কোশ্চেন কিন্তু প্রতি পরীক্ষায় একটা আসে তাহলে এরকম কোশ্চেন আমরা আরও প্র্যাকটিস করে দেখাবো যদি আপনারা চান তাহলে প্র্যাকটিস করে দেখাতে পারি আশা করি যে আপনারা সেটা কমেন্ট করবেন এবং জানাবেন আমাদের যে এই টাইপসের অঙ্ক আপনাদের আর চাই কিনা যদি দরকার হয় তাহলে আমরা পরবর্তী ধাপগুলো আগাবো আর জানুয়ারিতে সবার পরীক্ষা যেহেতু হচ্ছে সুতরাং এই নিউজটা হয়তো নাই বলি আপনাদের আপনারা যদি চান আপনাদের সাথে বিভিন্ন প্রশ্ন বা মডেল টেস্ট নিয়েও হাজির হতে পারি সেটা হচ্ছে আপনাদের এই ভিডিও রিয়াকশনের উপর ডিপেন্ড করবে অর্থাৎ আপনাদের কমেন্ট এর উপর ডিপেন্ড করবে যে আমরা পরবর্তীতে কোন ধাপ নিয়ে আগাবো সো সবাইকে ধন্যবাদ